এক মিনিটে করা যায় এমন কিছু আমল আসুন জেনে নিই, সারা জীবন কাজে লাগবে। কেননা আমরা আমাদের দৈনন্দিন জীবনে, অফিসে, কর্মস্থলে, ব্যবসা কেন্দ্রে চাইলে কাজের ফাঁকে ফাঁকে ইবাদত বন্দিগি এবং ন্যাক আমলে কাটাতে পারি। এই মাহে রমজানে অফিসের ফাঁকে ফাঁকে অল্প সময়ে অনেক ফজিলতপূর্ণ আমলও করা যায়। আবার মাহে রমজান ছাড়াও বছরের ১২টি মাসই অল্প বেশ আমরা কিন্তু কাজের ফাঁকে ফাঁকে এই আমলগুলো চালিয়ে যেতে পারি, কারণ এই আমলগুলো করতে সর্বোচ্চ এক মিনিট কিংবা সর্বোচ্চ দুই মিনিটের বেশি সময় লাগে না। কিন্তু এই কাজের ফাঁকে এই আমলগুলো যদি করতে পারি, এতে আমরা অনেক সওয়াব পেতে পারি। শুধু এক মিনিটের আমলে আমলনামায় অনেকগুলো সওয়াব এবং পুণ্য লেখা হয়ে যায়। এক নম্বর হচ্ছে, মনে মনে দ্রুতগতিতে তিনবার সুরা ফাতিহা পড়া যায়। দুই নম্বর হচ্ছে সুরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ মনে মনে দ্রুতগতিতে অনেকবার পড়া যায়। সুরা ইখলাস একবার পাঠ করলে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। চেষ্টা করলে পবিত্র কোরআনের এক পৃষ্ঠা পাঠ করা যায় অথবা মুখস্থ একটি সুরা পড়া যায়। চার নম্বর হচ্ছে, পবিত্র কোরআনের ছোট একটি আয়াত মুখস্থ করা যায়। পাঁচ, এই দোয়াটি ২০ বার পড়া যায়। উচ্চারণ হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, যাবতীয় প্রশংসা তারই, তিনি সব কিছুর উপর শক্তিমান। সুবহানাল্লাহ। ৬ নম্বর আমরা পড়তে পারি, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যখানে যা কিছু আছে তার থেকে শ্রেষ্ঠ এই দুটি বাক্য। এটা চাইলে ১০০ বার পড়া যায়। যে ব্যক্তি একদিনে এই দোয়াটি ১০০ বার পড়ে, তার সব গুণা মাফ করে দেওয়া হয়, যদি তা সমুদ্রের ফেনার সমানও হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, এই দুটি বাক্য সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুটি বাক্য পড়তে খুবই সহজ, আমলের পাল্লাতে অনেক ভারী এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আট নম্বর হচ্ছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা কিছুর উপর সূর্য উদিত হয়েছে সব কিছু থেকে আমার কাছে অধিক প্রিয় এই তিনটি বাক্য। সহি মুসলিম হাদিস নম্বর ২৬৯৫। এক মিনিটে বাক্যগুলো ১৫ থেকে ১৮ বার পড়া যায়। এই বাক্যগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সর্বোত্তম কথা এবং আমলের পাল্লায় এগুলোর ওজন অনেক বেশি। ৯ নম্বর আমরা পড়তে পারি, লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, সামর্থ্য এবং কোনো শক্তি নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের আমলে সারা দিন শুধু এই দোয়াটি পড়ে যেতেন। এটি ৪০ বারের বেশি পড়া যায়। এই বাক্যটির সওয়াব জান্নাত এর জন্য সঞ্চিত অমূল্য রত্ন এবং সামগ্রিক দুশ্চিন্তা দূর করে দেয়। ১০ নম্বরে আমরা পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি প্রায় ২০ বার করে পড়া যায়। এটি সর্বশ্রেষ্ঠ বাক্য এবং তাওহীদের বাণী। এ কালেমার ফজিলত মর্যাদার ব্যাপারে অনেক 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 বেশি। আল্লাহর কাছে ১০০ বারের বেশি ইস্তেগফার আমরা পড়তে পারি বা ক্ষমা প্রার্থনা করা যায়। এর ফজিলত আপনার অজানা নয়। এটি ক্ষমাপ্রাপ্তি ও জান্নাতে প্রবেশের উপায়। এটি সুখময় জীবন, শক্তি বৃদ্ধি, বিপদ আপদ সব কাজ সহজীকরণ, বৃষ্টি বর্ষণ, সম্পদ ও সন্তান বৃদ্ধির ইত্যাদি আল্লাহর কাছে পাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম। এছাড়াও এক মিনিটে আপনি সংক্ষেপে কিছু কথা বলতে পারেন, যা দ্বারা আল্লাহ তাআলা হয়তো আপনার কোনো কল্যাণের পথ খুলে দিবেন। সেটা আপনি আপনার মতো করে পড়তে পারেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ৫০ বার দুরূদ শরীফ পাঠ করা যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও কিন্তু দুরূদ পাঠ হয়ে যায়। প্রতিদানে আল্লাহ তাআলা আপনাকে ৫০০ নেকি দান করবেন। প্রিয় দর্শক, সবসময় মনে রাখবেন, প্রতিটি মুহূর্তই কিন্তু আপনার আমলনামায় আমলযুক্ত করার একটি শ্রেষ্ঠ সময়। সূরা আসরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সে সফল হয়েছে যে ঈমানের সাথে আমলে সলে করেছে। তাই দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। এমনকি মানুষের সাথে মুসাফা করলেও আমলনামায় সওয়াবযুক্ত হয়। কোনো ব্যক্তিকে মন্দ কাজ থেকে নিষেধ করতে পারেন, ভালো কাজের আদেশ করতে পারেন, অশ্লীল আলাপ আলোচনা থেকে উঠে আসতে পারেন, একটা অশ্লীল দৃশ্য দেখে মুখকে ঘুরিয়ে নিতে পারেন, দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে সান্ত্বনা দিতে পারেন, রাস্তা থেকে ক্ষতিকারক কোনো বস্তু অপসারণ করতে পারেন। প্রিয় দর্শক, প্রত্যেকটি কাজই আপনার ন্যাক আমলনামাকে ভারী করতে থাকবে এবং কিয়ামতের ময়দানে এগুলো আপনার চোখ এবং চেহারার নূর হবে ইনশাআল্লাহ।